নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। 7ই জানুয়ারির ব্রিগেড সমাবেশ সফলতার সাথে সাথে একটু অন্যদিকের সফলতা, তার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। শুনলে খুশি হবেন, ভীষণ খুশি হবেন, এই কারণে যে 7ই জানুয়ারি শেষ হওয়ার পরে পরেই বিভিন্ন জায়গায় তার ফলাফলগুলো আসতে শুরু করেছে, তার ডিভিডেন্ডগুলো আসতে শুরু করেছে। কি পরিমাণ মানুষের মধ্যে এটা একটা উন্মাদনা তৈরি করেছে বা উৎসাহ তৈরি করেছে বামেদের প্রতি, সেটা এই ফলাফলগুলো আপনাদের সামনে তুলে ধরলেই বুঝতে পারবেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে হলদিয়ার একটি পোটের নির্বাচনে সেখানে বিপুলভাবে জয়লাভ করেছে, সোমবারেই নির্বাচনটা সংগঠিত হয়েছিল বামেরা। মোট 15টি আসনের মধ্যে 12টি আসন পেয়েছে বামেরা এবং 3টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সবচাইতে উল্লেখ্য যে 3টি আসন জয়লাভ করেছে সেখানে সামান্য মার্জিনে তারা জয়লাভ করেছে, আর যে 12টি আসনে বামেরা জয়লাভ করেছে সেগুলোর জয় এবং পরাজয়ের মার্জিনের ফারাক অনেকটা। শুধু এখানেই থেমে নেই, বর্ধমানের একটি কারখানা বেঙ্গল অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, সেখানে নিজেদের মধ্যে একটা নির্বাচন হয়েছিল যে কারা সেটা পরিচালন সমিতির দায়িত্বভার গ্রহণ করবে বা আগামীতে কাদের মধ্য দিয়ে এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রির পরিচালন সমিতিটা পরিচালিত হবে। তো সেখানে দেখা গেল যে 12টি আসনের মধ্যে 12টিতেই বামেরা জয়লাভ করেছে। ভাবতে পারেন এই সময়ে, যখন এটা বামেদের সময়েও ছিল, স্বীকার করতে কোনো রকম দ্বিধা নেই, যে যখন যারা ক্ষমতায় থাকে অন্তত শ্রমিক সংগঠনগুলো তখন তাদের দিকেই বেশি ঘেঁষে থাকে, না হলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো এই সময় দাঁড়িয়ে এইভাবে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা, মতামত দেওয়া বিরাট ব্যাপার। কোচবিহার থেকে শুরু হয়েছিল আপনারা জানেন ইনসাফ যাত্রা, সেখানে প্রায় 1,500 মানুষ রাতারাতি এই ব্রিগেড সমাবেশের পরে বিজেপি তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা তুলে নিয়েছে। 1,500 মানুষ বাঁকুড়ায় 56টি পরিবার, যারা কিনা এর আগের নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছিল, তেমন 56টি পরিবার এই বামেদের পতাকা তলে এসেছে। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটি জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে এই ব্রিগেড সমাবেশের পরে কি বিপুল পরিমাণ মানুষ বামেদের এই লাল পতাকার তলে আসছে। সবচাইতে উল্লেখযোগ্য যে ছাত্র যুবদের মধ্যে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে এই ব্রিগেড সমাবেশের পরে, এবং প্রচুর ছাত্রছাত্রীরা এই ব্রিগেড সমাবেশের পরে বামেদের প্রতি আসক্তি এতটাই বাড়িয়েছেন, সেটা যদি আপনাদের কাছে তথ্য পরিসংখ্যান তুলে ধরি আপনারা বুঝবেন। আমরা কলেজ বিশ্ববিদ্যালয় ধরে নতুন এই যে বামেদের ব্রিগেড সমাবেশের পরে কত সংখ্যায় তাদের সদস্যপদ গ্রহণ করেছে এগুলো আপনাদের সামনে তুলে ধরবো অন্য একটি প্রতিবেদনে, আপনারা সেই প্রতিবেদন শুনলেই বুঝতে পারবেন। ছাত্র যুবরা, যেটা এবারে দেখা গেছে যে ব্রিগেড সমাবেশে এই বিপুল যে জন বিস্ফোরণ হয়েছিল সেখানে কালো মাথার ভিড় ছিল কিন্তু চোখে পড়ার মতো। প্রবীণেরাও এসেছিলেন, সাদা চুলের সমর্থকও এসেছিলেন, শ্রোতারাও এসেছিলেন, কিন্তু তার তুলনায় যে বিপুল পরিমাণে কালো মাথার ভিড় ছিল, তরুণ মুখের ভিড় ছিল, ছাত্রদের ভিড় ছিল, সেটা কিন্তু এতদিন পর্যন্ত যত সমস্ত ব্রিগেড হয়েছে বামেদের সেখানে দেখা যায়নি। এবং এটা কিন্তু একটা অভিযোগও ছিল, রীতিমতো বিরোধীরা কটাক্ষ করত যে এ তো বৃদ্ধতন্ত্রের একটা পার্টি যেখানে সাদা চুল ব্যতীত কালো চুল হলেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। সুতরাং এই রকম অপবাদ যেখানে ছিল সেই অপবাদ ঘুচিয়ে এই মুহূর্তে বামেরা যে পরিমাণ সমর্থন পাচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, আমাদের কাছে এই সমস্ত খবরগুলো এসে পৌঁছেছে। এই সমস্ত জয় ব্রিগেড সমাবেশের পরে, এবং
আমরা এটা আন্দাজ করতে পারছি এর পরবর্তী সময়ে যদি কিনা প্রত্যেকটি কলেজে নির্বাচনটা সম্পন্ন করেন। মমতা ব্যানার্জি বলেছিলেন ডিসেম্বরে নির্বাচনের কথা, জানুয়ারির আজকে 10 তারিখ, নির্বাচনের কোনো রকম ঘোষণা নেই বা তোড়জোড় নেই। যদি নির্বাচনগুলো, আমাদের এখন উচিত হবে এই নির্বাচনগুলোকে নিশ্চিত করা, এবং যদি নির্বাচনগুলো সংগঠিত হয় তাহলে বোঝা যাবে যে কলেজে ছাত্রছাত্রীরা কিভাবে এই বামমুখী হচ্ছে, যেটা কিন্তু বামেদের আগামী নির্বাচনে বিরাট ডিভিডেন্ড দেবে। কিন্তু আমি নিশ্চিত যে রাজ্য সরকার কোনোভাবেই চাইবে না যে কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনগুলো হোক, কারণ নির্বাচনের আগে যদি ছাত্র যুবরা এই বিপুল সংখ্যায় বামেদের দিকে নাম লেখায় বা বামেদের প্রতি সমর্থন দেখায়, তাহলে কিন্তু তাদের যে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকারটা, চারিদিকে যে তাদেরকে একেবারে দুর্নীতির নাকপাশে অক্টোপাসের মতো আটকে রেখেছে, সেখান থেকে বেরোনো যেমন অসুবিধা হয়ে যাচ্ছে, একই রকম এই ছাত্র যুবরা যদি বামেদের দিকে এত সমর্থনের বহর দেখায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে যথেষ্ট দুঃখ আছে। এবং তারা আশঙ্কিত হচ্ছে এই কারণে যে বামেদের যে ভোটটা রামেদের দিকে গেছিল, বিজেপিও একই রকম আশঙ্কিত হচ্ছে, সেই ভোটটা কিন্তু সম্পূর্ণ বামেদের দিকে ফিরছে এবং ফিরবে সেটা সময়ের অপেক্ষা। এর জন্য বিজেপিও ভয় পাচ্ছে, বিজেপিও উঠে পড়ে লেগেছে। এই সমস্ত জয়গুলোকে তাই ছোট করে দেখানোর চেষ্টা করছে মিডিয়াও, এই সমস্ত জয় বা এই সমস্ত খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবে না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। আমরা নিয়মিত এই সমস্ত খবর খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি জায়গা থেকে, আমাদের কিছু কিছু সোর্স রয়েছে, তো এই রকম সোর্সের মাধ্যমে আমরা যে খবরগুলো পাব সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, যেটা থেকে আপনাদেরও আরও শেয়ার করতে হবে এই সমস্ত খবরগুলো বিভিন্ন মহলে, যাতে মানুষ আরও জানতে পারে। আমাদের প্রত্যেকটি দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।